শুধু চিন্তা ভাবনা করে এরপর তো নিজে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ গো, তুমি একটু স্থির হয়ে বসো না। 7টা বেজে গেল, 3টের মধ্যে মুখার্জির ফোন করার কথা, হয়তো টেলিফোনে পাইনি। কলকাতা টেলিফোনের যা অবস্থা! তা ফোন না পেলে চলে তো আসতে পারতো। তুমি বা একটা অর্ডারের জন্য এত চিন্তিত হচ্ছো কেন? কি বলছো কি তুমি? টেলকোর এই কন্ট্রাক্টের উপর আমার কোম্পানির অনেক কিছু নির্ভর করছে। এই কম্পিটিটিভ মার্কেটে কে কখন মুখার্জি? হ্যালো, কে মুখার্জি? হ্যাঁ বলুন, কি হলো? হোয়াট? আমি সকাল থেকে টেলকোই ছিলাম স্যার। পার্চেস অফিসার ডেকে বললেন, এখানে কি করছেন? আপনাদের তো টেন্ডার ফর্মই জমা পড়েনি। অফিসে এসে দেখলাম ছোট সাহেবের টেবিলে টেন্ডার ফর্মগুলো পড়ে আছে। রঞ্জন কোথায়? গীত সঙ্গী গানে যে সু গান গেতা
আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ ছিল, একদম ভুলে গেছি। হোয়াট, ভুলে গেছি? এটার জন্য তোমার এত ঠাট বাট, সেই টেন্ডারটা জমা দিতে তুমি ভুলে গেলে একটা থার্ড ক্লাস ফাংশনের জন্য। দেখ, ক্ষতি যা আবারটা হয়েই গেছে। ভবিষ্যতে যদি তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন স্বপ্ন, এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুড়বে? তোমার কি ধারণা তুমি একটা একটা দারুণ গান করো বলে দুর্গাপুর শহরের লোকেরা তোমাকে নিয়ে গান করায়? নাও নাও, ওরা তোমাকে নিয়ে যায় বিকজ ইউ আর মাই সান, আমার ছেলে বলে। ইয়েস, এই যে আজ এখানে গিয়েছিলে, তারা তোমাকে কি দিয়েছে? এই এই একটা ফুলের তোড়া। টাকা তোড়া দিয়েছে কি? মানি মানি, টাকাটাই কি দুনিয়াতে সব? দুনিয়া টাকা ছাড়া আছেটা কি? টাকার বদলে ফুলের তোড়া নিয়ে এলেন। আজ রাত্রে খাবারের বদলে ওই ফুলগুলো চিবিয়ে দেখো না, এটা ভরে কিনা? আমার টাকায় খেয়ে দে, গায়ে নিত্য নতুন জামা চড়িয়ে, আমারই গাড়ির তেল পুড়িয়ে বাবু বাবু একটা ফুলের তোড়া নিয়ে এলেন গান গেয়ে। ফুল অফ দ্য ফার্স্ট ওয়াটার। কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোস্তাড়ি বাড়াচ্ছ, কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। তুই কি করলি, তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস এই রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনা কি ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না? তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন রঞ্জন রঞ্জন, যাস না বাবা, দাঁড়া রঞ্জন, একটা কথা শোন বাবা। বাবা তুই যা করার এখান থেকে কি কর। ওকে যেতে দাও ভারতী, দু তিন পেটে ভাত না পড়লে ও নিজেই ফিরে আসবে। ওগো ওগো, ওকে ফিরিয়ে আনো দিবাকর, কি বলো? চিৎকার না করে উপরে উঠে এসো। ওগো, ও যে রাগ করে চলে গেল, কি খাবে কোথায় যাবে?
দরজাটা একটু খুলে দাও। এত বড় ধাড়ি মেয়ে দরজা খুলতে পারছিস না? ও মা তুই, থাক 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 থাক। কেমন আছো কাকিমা? এতদিনে তোর কাকা কাকিমাকে মনে পড়লো? কাকা কোথায়? ওগো দেখে যাও কে এসেছে। বাবা, আরে রঞ্জু তুই? কলকাতায় কোনো ফাংশন আছে বুঝি? না, তোমাদের কাছে কয়েকদিন থাকবো বলে চলে এলাম। সত্যি? কেন, আমি কাকা কাকিমার বাড়ি থাকতে পারি না? নিশ্চয়ই পারো, 100 বার পারো। এ তো তোমার বাবার নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়ি। এ তো তোমার নিজের বাড়ি বাবা। আমি তো হারমোনিয়াম কিনেছি রঞ্জিদা, তোমার কাছে গান শিখবো, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। বসো বাবা, বসো। হ্যাঁ বসো। শুনছো, একবার ওখানে চলো, কথা আছে। বাবা তোমরা বসে গপ্প সপ্প করো, আমরা একটু পাশে ঘর থেকে আসছি। হ্যাঁ নিশ্চয়ই। রুনুর স্কুলের মাইনের টাকাটা কোথায়? কেন, এই তো পকেটে রয়েছে। ওটা থাক, পরে দিলেও চলবে। ওই টাকা দিয়ে গাঙ্গুরাম থেকে বড় বড় রসগোল্লা, বড় বড় পান্তুয়া, বড় বড় সন্দেশ, বড় বড়, আরে বাবা ভালো ভালো বড় বড় যা পাবে সব আনবে। আমি গুরু দক্ষিণের গানটা গাইবো? হ্যাঁ, রঞ্জু তো আজ থেকে তোর গুরু হবে, ওকে গুরু দক্ষিণের গানই শোনা। ঠিক আছে তো বাবা, চড়াও করতে হবে না, আমি ঠিক আছি। রঞ্জিতা আবার শুরু করবো? না না, এখন নয়, এখন নয়। আমি তো তোমাদের বাড়ি থাকবো, পরে আবার শোনা যাবে। আচ্ছা কাকিমা, আমি এখানে গান শেখালে ছাত্রছাত্রী পাওয়া যাবে তো? হ্যাঁ তা পাওয়া যাবে, তা পাওয়া যাবে। কিন্তু তুমি তোমার ব্যবসাপত্র ছেড়ে সেই দুর্গাপুর থেকে এখানে সময় দিতে পারবে কি? আমি তো দুর্গাপুরে ফিরবো না। ফিরবে না মানে? না, আমি বাবার সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। তোমাদের ব্যবসাপত্র, টাকা পয়সা, সম্পত্তি? আমার কিছু চাই না। আমি এখানে থেকে ফাংশনে গান গাইবো আর ছাত্রছাত্রীদের গান শেখাবো। রঞ্জু তুমি খাও, আমরা পাশে ঘরে যাচ্ছি। ঠিক আছে। শুধু শুধু এতগুলো টাকার মিষ্টি না নিলেই হতো, ও তো বাবার তেজপুত্র, কোনো টাকা পয়সা অধিকার নেই, শুধু শুধু ওকে পুষতে যাবো কেন? ও যে এখানে থাকবে বলে এসেছে। থাকবো বললেই থাকবে, ওকে এখনই গিয়ে বলে দাও এখানে থাকা টাকা চলবে না। না আমি বলতে পারবো না, তুমি বল। আমি বলবো মানে? তুমি এবারে গার্জেন, তুমি বলবে। হ্যাঁ এবেলা আমি বাড়ির গার্জেন, আমি পারবো না, তুমি বলবে। ঠিক আছে, দুজনে একসঙ্গে গিয়ে বলবো। কি বলবে? বলবো আমাদের বাড়িতে তোমায় থাকতে দিলে তোমার বাবা রাগ করবে। তুমি বেশ গুছিয়ে কথা বলতে পারো, তুমি বলবে। চলো। আরে রঞ্জু কোথায়? ও তো চলে গেছে। নিশ্চয়ই আমার গলা শুনতে পেয়ে চলে গেছে। না না, আমি বেশি চেঁচিয়েছি তো, আমার গলা শুনেই পালিয়েছে। না না, দরজা তো বন্ধ ছিল,
তোমাদের কারো কথা রঞ্জিতা শুনতে পাইনি। শুনতে পাইনি তো চলে গেল কেন? কি জানি মনে হয় আমার জন্য। তোর জন্য? হ্যাঁ, আমি যে বললাম রঞ্জিতা আমি তোমাকে একটা পুরো গান শোনাবো, অমনি মিষ্টিগুলো আমাকে খেতে বলে ছুটে পালিয়ে চলে গেল। রঞ্জন দাদা বাবু তোমাদের ওখানে যায়নি? ও ঠিক আছে। তুমি বেকার খাটছো, কটা দিন যেতে দাও, ঠিক ফিরে আসবে। না, আমি বাড়ি যাব না। যে তুমি আমার চাকরি জোগাড় করে দাও, চাই না দাও। তুমি হাসালে ভাই, একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে, বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না। একদিন দেখবে ওই বাবাই তোমাকে হারমোনিয়াম তবলা গিটার সব কিনে দিয়েছেন। না বৌদি, হারতে আমি রাজি নই, গান কি আমায় বড় হতেই হবে। তার জন্য যদি আমায় ভিক্ষে করতে হয় আমি তাই করব। বড় মুশকিলে ফেললে হে, কার কাছে গিয়ে বলি বলো তো? তোমার সাহেবকে কি বলো না? বাজে কথা বলো না তো। কতদিন ধরে সাহেব একটা ড্রাইভারের কথা বলছে, দিতে পারেনি, করবো কে বলবো? ড্রাইভার? হ্যাঁ, আমার মনে হয় তো দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই আর একটার জন্য ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। না, আগে রকি চৌধুরী। রকি আগে? হ্যাঁ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে কেউ নেই, মা বাবা। আগে খুব ছোটবেলাতেই স্যার, ভেরি স্যার। ঠিক আছে, তুমি কালকে তিনটা গাড়িটা চালাও। শুধু একদিন গাড়ি চালাবো? না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালা, কিন্তু তুমি নিজে না থাকলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। চাকরি করতে এসেছি, থাকতে চাইবো না কেন? কেন থাকতে চাইবে না সেটা তুমি ওই কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। গাড়িটা ভালো নয়, এই তো ও আমি ঠিক সারি না। না, গাড়ি আমার ঠিকই আছে, তবে কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। ঠিক আছে, কাল সকালে তুমি ড্রেস পরে চলে আসবে। ড্রেস মানে? ড্রাইভারের পোশাক। আগে একদিনের ভিতরে তো ড্রাইভারের পোশাক কেউ করবে না। না 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 না, পোশাক তোমাকে তৈরি করতে হবে না, পোশাক তৈরি করাই আছে। কিন্তু আমার মাপ তো আছে। আছে, সব আছে। লম্বা, বেটে, মোটা, রোগা, সব মাপের ড্রাইভারের পোশাকই এখানে রাখা আছে। তো এই পর্যন্ত তো হ্যাঁ, তো সতীর্ণ ড্রাইভার তো নিশ্চয়ই এসছে। কেউ একবেলা কাজ করেছে, আবার কেউ মাঝপথে গাড়ি ফেলে পালিয়ে গেছে, তাদের সবাইকার পোশাকই রাখা আছে। তুমি শুধু দেখে নেবে ঠিক কোন পোশাকটা তোমাকে ফিট করছে। তুমি কাল ভোরেই তোমার মালপত্র নিয়ে এখানে চলে আসবে। আচ্ছা, কেমন? আমার ড্রাইভারের কোয়ার্টার আছে, ওখানে সব কিছু রেখে ঠিক সকাল 8টায় দোতলায় উঠে প্রথম ডান দিকের ঘরে টোকা দেবে। ওখানে আমার ছোট মেয়ে থাকে। করুম তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টুকুর মাথায়।
গাড়ি চালাবার আগে পরে নেব না সবসময় পরে থাকবে যাতে বাইরের লোক দেখলে বুঝতে পারে কে চাকর কে ড্রাইভার হ্যাঁ যেমন আমি চাকর চাকরের ড্রেস ছোট ম্যাম সাহেব ছোট ম্যাম সাহেবের ড্রেস তুমি ড্রাইভার ড্রাইভার ড্রেস ঠিক আছে যাও ড্রেস পরে গাড়ির সামনে ওয়েট করো আমি আসছি ইয়েলো থাকবে না বাড়ি যাবে এতেই বাবুর মুখ ভার সবই তো শুরু হলো সারাটা দিন তো পড়েই আছে কি হলো পোশাক তো পড়েছি আমি ওঠার আগে গাড়িতে উঠে বসে পড়লে গাড়ির দরজা খুলবে কে নামো দরজাটা বন্ধ হয়নি হয়নি তা তো দেখতেই পাচ্ছি দরজাটা বন্ধ না করে গাড়িতে উঠে বসলে কেন দরজা খুলতে পারছিলেন না দেখে ভেবেছিলাম আপনার ডান হাতটা বুঝি কাজ করে না এখন দেখছি আপনার দুটো হাতই নোলা নোলা মানে নোলা মানে নোলা হাত কাজ করে না এটা কি হলো তোমাকে বুঝিয়ে দিলাম কাজের বেলা আমার হাত দুটো ঠিকই কাজ করে নোলা নয় চলো ওই যে ওখানে গাছের নিচে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়াতে হবে কবে জয়েন করলো রে কালই
বেশ হিরো মার্কা দেখতে তো হিরো না ছাই অত হাসির কি হলো এই সামনের মোড়ে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওখানে থামবে ওকে তুলতে হবে আর কাউকে তুলতে হবে ছোট মেম সাহেব তোমার পাশে আর একজনকে বসানো যেত ঠিক আছে কলেজে চলো এই যে শোনো দিদিকে কলেজে পৌঁছে দিয়ে খেয়ে দিয়ে এখানে চলে আসবে ওকে ঠিক আছে অভিজোড়া দিয়ে আর কি হবে সামনের মাসে অশোভ বাড়ি যাওয়ার কথা কি যে বলবো ছবিটাও না দেখে ছিঁড়ে ফেলেছে একবার যদি ছবিটা দেখত এটা কি হলো কেন সবই তো করেছি পোশাক পরেছি দরজা খুলে দিয়েছি আজ খুলে দিয়েছো ঠিক আছে ভবিষ্যতে আর করবে না আমার কাজ আমাকেই করতে দেবে বড় মেম সাহেব আপনি আমায় আর আমাকে বড় মেম সাহেব বলেও ডাকবে না আমার নাম সীমা নাম ধরে ডাকতে যদি অসুবিধা হয় সীমা দি বলে দেখো বুঝলে বাবার মুখে শুনেছি তোমার মা বাবা কেউ নেই অভাবের জন্য এই কাজ করতে এসেছো মাথা নিচু করছে কেন নিজের পায়ে দাঁড়াতে চাইছো এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই খেয়াল থাকে যেন বড় মেম সাহেব বলে ডাকলে কিন্তু আমি কোনো উত্তরই দেবো না চলো অভাবের সংসার মামা বলল আর টানতে পারছি না নিজের ব্যবস্থা নিজেই করে নে একটু দাঁড়া তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাস আসছে না একটু নিয়ে যাবি আয় সিগারেট নেই এটার বার সামনে ওই সিগারেটের দোকানের কাছে দাঁড়াও চারটে ফিল্টার রয়েছে নিয়ে এসো তো ও কেন যাবে তোর সিগারেট তুই নেমে গিয়ে নিয়ে কেন ও একটু এনে দিতে পারবে না না ওকে গাড়ি চালাবার জন্য রাখা হয়েছে পারফরমেন্স খাটার জন্য নয় ড্রাইভারকে এত লাই দিস বলে তোদের কাছে কোনো ড্রাইভার টেকে না উনি যাবেন না যেতে বাসে করে যাবে চলো
এই নাও, এটা কিসের টাকা? খাবারের, রোজ 20 টাকা করে পাবে। না ধরো, সামনে পঞ্চুর হোটেল আছে, পেট ভরে খেয়ে নিও। দেখো চলো না একটু জোড়ায় জোড়ায় বেরিয়ে আসি। কে বললো কথাটা? আমি। তুমি? হ্যাঁ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি চলে আসুন ছোট মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? ও আপনার হাত ধরলো বলে? ও ধরেছে বলে তোমাকে ধরতে হবে। জানো ওর বাবা কি করেন? ব্রিটানিয়া কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গাড়ি চালাতে চাও তো, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। যাও, কি হলো? যাও। আমায় ক্ষমা করে দেবেন। ঠিক আছে, থাক। চলো আজ বাবার কাছে, তোমার আরো হবে। ওর এত বড় সাহস যে তোর হাত ধরে? কলেজে অতগুলো ছেলেমেয়ের কাছে আমার প্রেস্টিজ হলো, বলো। হ্যাঁ, বলি তো, বলি তো। ও কোথায়? কোথায়? তোমার কি দরকার ছিল ছেলেটিকে মারা? কি বলছেন সীমাদি? ছেলেটা আমার চোখের সামনে ছোট মেম সাহেবের হাত ধরে টানলো, আর আমি ছেড়ে দেবো? তাই বলে মিছিমিছি শুধু মার খাওয়া? এনাকে স্যার একটু ডাকছেন। বাবা কোথায়? একটা লাঠি নিয়ে চেম্বারে ঢুকেছেন, এ রাজিকে হবে। ঠিক আছে, তুমি যাও। সাহেব ওনাকে একা যেতে বলেছেন। ও আসুক একবার, দেখাচ্ছি। এত বড় সাহস তোর হাত ধরে টানে? ঠিক আছে, বলে দে। তুই কেন? বাইরে যা, আচ্ছা আচ্ছা, ভেতর আস, যা বাইরে। ওঠ ওঠ, আসল হচ্ছে বাইরে বাইরে বাইরে। এত বড় সাহস তোমার? দাঁড়াও দাঁড়াও। লেখার জন্য তোমাকে ওর কলেজের সামনে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। না না, আপনি কি বলছেন স্যার? কি জানো,
লেখাকে অনেক ছোট রেখোর মা মারা যায়। ভালোবাস থেকে আমি বোধহয় ওকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। ওর এত অভিমানে যা এখন আর কিছু বলতেও পারে না। তোমাকে ভালো লেগেছে বলে কখনোই বলবো না যে এত অপমান সহ্য করে তুমি থেকে যাও। ইচ্ছে করলে তুমি অনায়াসে চাকরি ছেড়ে দিতে পারো। পাগল, এমন চাকরি ছাড়তে আছে? কিন্তু এভাবে মারধর খেয়ে তো। আমার নাম রঞ্জন। সাহেবের ওই বেয়ারা মেয়েকে যদি সায়স্তা করতে না পারি তবে তুমি আমার নামে কুকুর পুষো। তুমি ওকে চেনো না। তোমরাও আমাকে চেনো না। ওই ছোট মেম সাহেবকে একদিন আমার জন্য চোখের জল ফেলতে হবে। তার মানে তুমি তোমার আসল পরিচয়টা ওকে দেবে? না, রকি সে যে মার খেয়েছি জবাবও দেবে এই রকি। রকি, রকি, এই রকি, রকি একবার উপরে এসো তো। রকি, ওর চটিটা হঠাৎ ছিঁড়ে গেছে, পরিধা নেই, ওটা সারিয়ে এনে দাও তো। শোভন আমার বন্ধু, খুব ভালো গান গায়, আর ওর গানের সঙ্গে আমি স্টেজে নাচি। পোশাক পরেছি ড্রাইভারের, কাজ করবো চাকরের। কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। না ছোট মেম সাহেব, এটা আমি পারবো না। পারবে না? না, আমি ড্রাইভার, টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, যেখানে বলবেন আমি উনাকে গাড়ি করে পৌঁছে দিতে পারি। কিন্তু উনার চটি আমি ধরতে পারবো না। কেন? চটিটা ধরলে তোমার জাত যাবে? এতে আমারও যেমন জাত যাবে না, আপনারও তেমন জাত যাবে না। যান, নিজের চটি নিজে গিয়ে সারিয়ে নিয়ে আসুন, এতে আপনার গানের গলা নষ্ট হবে না। এভাবে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। তুমি রাগ করো না শোভন, বাবা কোর্ট থেকে ফিরে লোকে এমন সাজা দেব না। বেশি দূর যেতে হবে না, এই বাড়ির পেছনেই মুচি বসে, চলে যান। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবে, বুঝলে? তাই তো আছি, চাকরের মতো থাকলে তো আপনার চটিটাই সারিয়ে আনতাম। তুই আমায় ডেকেছিলি? শুনলাম বাবা কোর্ট থেকে ফেরা মাত্র তুই নাকি রকির নামে নালিশ করবি। করবই তো। আচ্ছা রেখা, তুই কি বাবাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সারাটা দিন কোর্ট থেকে খাটাখাটনি করে ফেরার পর ওদের একটু বিশ্রাম নিতে দিবি? তা না একটা সামান্য ব্যাপার নিয়ে। রকি ড্রাইভার হয়ে শোভনকে অপমান করলো, তোর কাছে একটা সামান্য ব্যাপার হলো? রকি শোভনকে অপমান করেছে না তুই রকিকে অপমান করেছিস? আমি অপমান করেছি? তুই রকিকে শোভনের চটি সারিয়ে আনতে বলিসনি? হ্যাঁ বলেছি, চাকরকে চাকরের কাজ করতে বলেছি। চুপ কর। চাকর? বাবার পয়সা ফুটুনি না মেরে যেদিন নিজের রোজগারের পয়সা কাউকে পুষতে পারবি সেদিন তাকে চাকর বলবি। বাবা, একটা ড্রাইভারের জন্য দেখছি তোর খুব দরদ। মা মারা যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না পারিস, অসম্মান করিস না, এতে কিন্তু ভবিষ্যতে তোকে পস্তাতে হবে। ওরে সাহেব কোথায়? কিছু বলবি? হ্যাঁ, বল সাহেব, কি দরকার বল। তুই সাহেবের চেয়ারে বসেছিস, এত আসমন্ত তোর? চেয়ারে তো বসিনি, চেয়ারটা পরিষ্কার করছি হাত না লাগিয়ে, বৈজ্ঞানিক উপায়। বল তোর কি কেস আছে বল, তোর লড়ে যাই। আমার হয়ে তুই কেস লড়বি না? এক কাজ কর, সকালবেলা একটু মৌরি মিছরি ভিজিয়ে জল খা, তোর পেট গরম হয়েছে। কানটা ধরে হিড়ির করে টেনে দাঁড় করিয়ে আগা পাঁচতলার জুতোলেন, তারপর পুলিশ ডেকে ধরিয়ে দিলেন। পুলিশ তখন সেটা কোন ধারায় ফেলবে? পুলিশকে জুতো মারলো না, মানে পুলিশ জুতো মারলো কোন ধারায় ভেবে বলতে হবে।
পাও। পুলিশকে জুতো মারল না, সাহেব আসছে, গুলি মার না, মার, সাহেব আসছে। তোকে আমি ফেললু, এটা কোন ধারায় পরে বলতো? তোয়ালে ধারায়, এটা অশ্লু ধারা, মানে আমি না ওকে বকাবকি করেছিলাম, তুমি তো কিছু বলনি, অত ভাড়াটা কি একবার তোমার কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম।
তুমি এত রাত্রে? তুমি সাহেবকে মিথ্যে কথা বলেছো কেন? মিথ্যে বলেছি? তুমি বলনি ছোটবেলা তোমার মা বাবা মারা গেছে? শোনো, তুমি ওই বাড়িতে কাজ করো, আমিও কাজ করি। তোমার উপকার করতে না পারি, অপকার করব না। তোমার আসল পরিচয়টা কি আমায় বলো। আমার নাম রঞ্জন, থাকতাম। পেপার পেপার আসি 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 আমি ভাবছি আর যদি এই কাগজ বাবুর হাতে পড়ে। কাগজের উপরে ছবি আঁকবি না? হ্যাঁ, কেমন খুব ছবি আঁকার শখ হলে দিদিদের কাছে কাগজ এনে ছবি আঁকো। আমি নিজে কিনে কাগজ দেখেছি দেখেছি রঞ্জনের ছবিও দেখেছে। কি বললেন? দেখেছে, তুই চিনতে পারিনি। কেন? আমি রঞ্জনের দাড়ি গাও পেঁকে না বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই গাড়িটা ধুয়ে ফেল। গাড়ি তুমি চালাও, তুমি ধোবে না? হ্যাঁ, তুই চাকর, তুই ধুবি। চাকর? আমি চাকর না। আমার চাকর ড্রেস, আমার চাকর ড্রেস না। আমি মোটেও চাকর নই, আমি ড্রাইভার, গাড়ি চালাই। ওই হলো, তুমি গাড়ি চালাও, আমি সংসার চালাই। দিদি, তপতিদের বাড়িতে দুপুরে আজকে আমাদের খাবার কথা না, আর তুই এখানে বসে বসে বই পড়ছিস। তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো হব। যাবি কিসে? কিসে যাবো মানে? গাড়িতে যাবো। আজ রবিবার, রকির ছুটি। ছুটি তো কি হয়েছে, দরকার পড়লে যাবে না? আমি গিয়ে ওকে বলে আসছি। দাঁড়া, আমি গিয়ে বলে আসছি। পোড়া ভাতগুলো খাচ্ছ কেন?
খুব কিছু হবে না, আর পেট ভরানো নিয়ে কথা তো। তোমাকে যে রোজ খাবার জন্য 20 টাকা করে দেওয়া হয় সেটা দিয়ে কি করো? মা বাবা ভাই বোন কেউ নেই তোমার, কার জন্য নিজে তো কষ্ট করে টাকা জমাচ্ছ? বলতে যদি আপত্তি থাকে বলো না। না মানে আপত্তি মানে, কাল থেকে হরিদা এসে বাড়ি খাবার দিয়ে যাবে। সীমাদি আপনি ওষুধ পরে তৈরি হয়ে না, আমরা একটু বেরোবো। একজনের মতন খাবার কি এক্সট্রা আছে? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে অনেক খাবার আছে, এখনো 4-5 জন খেতে পারবে। কে খাবে? আমার একজন গেস্ট আছে, এলাম তো দুজনে। তোর আবার গেস্ট হলো কোত্থেকে? তোর গেস্টকে নিয়ে আয়, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আশ্চর্য, দিদির মধ্যে গেস্ট পেলো কোথায়? না আমি যেতে পারবো না, আপনি আমায় মাফ করুন। আমি বলছি চলো। না সীমাদি। বেশ তাহলে আমিও যাবো না, তুমি পেছনে দরজাটা খোলো। আমার জন্য আপনি ঠিক আছে চলুন। আমাদের এখানে বসে রেখে সীমা গেস্ট আনতে কোথায় গেল? এসো দিদি, সবকিছুর একটা সীমা আছে। কেন, কি হলো? কি হলো বুঝতে পারছো না? একটা ড্রাইভারের সঙ্গে আমাদের এক টেবিলে বসে খেতে হবে? কেন, তাতে কি তোমার জাত যাবে না গানের গলা খারাপ হয়ে যাবে? জাত যাক বা না যাক, ওর সঙ্গে এক টেবিলে বসে আমি খেতে পারবো না। সীমাদি তখনই আপনাকে বলেছিলাম ভদ্রলোকেদের মাঝে আমাকে আনবেন না। তুমি আমাদের সঙ্গে বসেই খাবে, বসো না। ও বসবে না, বসবে। হ্যালো, ওই বসো, আমি চলি। দাঁড়া সকল, সীমা আমাদের বাড়িতে খেতে এসে আমার গেস্টে তুই অপমান করতে পারিস না। ওকে যদি তোর খাওয়াতেই হয় বারান্দা নিয়ে গিয়ে বসা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। শোভন তুই তো চেয়ারে বস, কি করবি ঠিক কর। শোভন তুমি একটু রেখাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? সরি, আমাকে এখান থেকে গানের রিহার্সাল যেতে হবে। যা গান করো তার আবার রিহার্সাল? রেখা খেয়ে দিয়ে ওয়েট করিস, আমি এসে তোকে নিয়ে যাবো। চলো রকি। তুই কোথায় যাচ্ছিস? কোনো রেস্টুরেন্টের পাশে বসে খেয়ে দেখি আমার যাত যায় কিনা। এসো রকি। দিদির কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল? এখনো হয়নি, হবে, আমাদের ফাংশনের দিন। টুপি মাথায় দিয়ে খেতে বসলে আমার খিদে বাড়ে। টুপি মাথায় দিলে খিদে বাড়ে? হ্যাঁ, ঘরে যখন টুপি মাথায় না দিয়ে খেতে বসি তখন এইটুকু ভাত খেতে পারি না, কিন্তু যেই মাথায় টুপি দিই অমনি এক রাক্ষসে খিদে পেট একবারে চোচো করে, এতখানি ভাত অনায়াসে খেয়ে ফেলি। আশ্চর্য ব্যাপার তো, টুপি মাথায় দিলে খিদে বাড়ে, না দিলে খিদে থাকে না। লজ্জা করবেন না বড় মেম সাহেব, আপনার কাছে যদি টাকা বেশি না থাকে তো বলুন, আমি টুপিটা খুলেই খাচ্ছি। না 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 না, তুমি টুপি পরেই খাও, যত ইচ্ছে খাও। ধন্যবাদ। ছোট সাহেব আপনি এখানে? আপনি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি চলে আসার পর আপনার মা দিন রাত কান্নাকাটি করছেন। আপনি বোধহয় ওনাকে চিনতে ভুল করছেন, খুব ছোটবেলাতে ওর বাবা মা দুজনেই মারা গেছেন। কি আশ্চর্য, একেবারে ছোট সাহেবের ডুপ্লিকেট, একেবারে আমার মতো দেখতে। না এবার মনে হচ্ছে আমি ভুল করেছি, এই ড্রাইভারের চাকরি আর ভালো লাগছে না। যদি বলেন তো ছোট সাহেব সেজে আপনার ছোট সাহেবের মাকে সান্ত্বনা দিতে যেতে পারি। না দাদা, এ কাজে একটু রিস্ক আছে, আপনার চোখ দুটো ঠিক নেই, সরি। কেন বলছেন?
আমাদের বাড়ি ড্রাইভারে কাজ করতে তোমার বুঝি ভালো লাগছে না? ভালো লাগুক আর নাই লাগুক, আপনি তাড়িয়ে না দিলে এই চাকরি আমি ছাড়ছি না। সীমা ডাইনিং টেবিলে রকিকে তোদের পাশে বসাচ্ছিল? তুমিই বলো, দিদিরা তো বাড়াবাড়ি না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা সামান্য ড্রাইভার কিন্তু এত নাচালাচি করছে কেন? রকিকে আমাদের পাশে বসতে দিনি বলে দিদি তেজ দেখিয়ে রকিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে গেল। সীমা কোথায়? ঘরে আছে। ওকে গিয়ে বল আমি এক্ষুনি ডাকছি। খুব আচ্ছা করে দেবে কিন্তু। শোন শোন শোন, সীমাকে যা বলার আমি বলছি, তুই মিস্টার সেনের ঠিকানাটা আমায় দিয়েছে। কোন মিস্টার সেন? এরই মধ্যে ভুলে গেলি? মাঝখানে গিয়ে তোকে একটা কার্ড দিয়ে বললাম না যে যতক্ষণে রাখবি আমার দরকার মতো আমি চেয়ে নেবো। দেখ 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 দেখ, আমার তো মনে পড়ছে না। ঘরে গিয়ে ভালো করে দেখ, পেয়ে যাবি। ঠিক আছে দেখছি। আচ্ছা দাদা দাদা, আগে সীমাকে পাঠিয়ে দে, তারপর খোঁজাখুঁজি হবে। ঠিক আছে। শুনলাম রকিকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলে, তো বেশ ভালো করে যত্ন টত্ন করে খাইছিস তো? আসতে বলো, তোমার আদরের মেয়ে শুনতে পেলে ফাটাফাটি করবে তো। ও এখন আসবে না, ও মিস্টার সেনের ঠিকানা খুঁজতে গেছে। কোন মিস্টার সেন? আরে আমি জানি নাকি, যাতে তোর আর আমার কথা শুনতে না পায় ওকে একটা আজে বাজে কাছে আটকে রেখেছে। আচ্ছা বাবা, তুমি রেখাকে এত ভয় পাও কেন বলো তো? ও এত অন্যায় করছে জেনেও তুমি ওকে কিছু বলো না, এটাতে তো দিনে দিনে বেশি বেপরোয়া হয়ে উঠবে। রেখা যা করে করুক, ওর মনটা ভালো, এখন ইমেচিওর তাই এটা ওটা করছে, কিন্তু একদিন দেখবি ওর নিজের থেকে শান্ত হয়ে যাবে। দূর, তোমার মিস্টার সেনে কাট খুঁজে পেলেন না, দিদিকে কি বললে? বললাম কাল থেকে ওর রকি গাড়িতে চড়বে না, বাচ্চা করি কলেজে যাতায়াত করবে। ধ্যাত, তা আবার হয় নাকি? নিজেদের গাড়ি থাকতে দিদি বাসে যাবে কেন? বাসে যা ভিড় হয়। তুই তো বলেছিলি দিদিকে আচ্ছা করে দিতে, তাই বলে দিদি বাসে করে যাবে নাকি? যত নষ্ট করে তোর রকি, ওর জন্য দিদি কেন শাস্তি পাবে? রকির কি দোষ? আমি তো ওকে তোদের বাসে খেতে বসিয়েছিলাম, শাস্তি তো আমাকে পেতেই হবে, আমি বাসে করেই যাব। না বাবা, বাসে করে যেতে দিদির কষ্ট হবে, এবারের মতন তুমি দিদিকে ছেড়েই দাও। তুই নালিশ করেছিলিস, তুই যখন বলছিস এবারের মতন দিদিকে ছেড়েই দিলাম। রকি বলল আমি না তাড়িয়ে দিলে ও বাড়ি ছেড়ে যাবে না, তবে কি ও আমাকে? তুমি যে আমারও
কি তবে সত্যি সত্যি রকির প্রেমে পড়ে যাচ্ছি? বাবার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, রকিকে ভালোবাসি শুনলে? সব শুনে আপনার ভাই ভালো করে বোঝাতে বললো দুর্গাপুর ফিরে যাচ্ছি। কেন ওখানে যায়নি? না, ওর মা দিন রাত কান্নাকাটি করছে। করবেই তো, করবেই তো, দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলে। আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চাটা থাক, আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলাম, ওদের অন্তত একবার ব্যাপারটা জানিয়ে যাই। কত হয়েছে ভাই? এদিকে রাত্রিবেলা ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তুমি বাবা হয়ে একবার খোঁজ করলে না? কোথায় খুঁজবো বলো, এত বড় ছেলে। তোমার ছেলেকে কতদিন আগে দেখেছি, পথে ঘাটে দেখলে তো চিনতেও পারবো না। যাকে তুমি একটা কাজ করো, তুমি একটা ছবি পাঠিয়ে দিও, যদি দেখা পেয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, তো কলকাতা কবে এলে? কাল, ব্যবসার একটা কাজে। থাকছো কতদিন? না না, আমি আজ এখনই চলে যাব। তুমি পুরনো বন্ধু, ভাবলাম একটু দেখা করে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও হ্যাঁ ভাই, একটা উপকার করবে, কাউকে দিয়ে ট্যাক্সি ডাকিয়ে দেবে? ট্যাক্সি, ট্যাক্সি কেন? আরে আমার গাড়ি আছে, তোমায় পৌঁছে দেবে। না না, গাড়ি অবশ্যই হাওড়া স্টেশনে যাবে, আসবে। আরে আরে, যাই কোন চুলেশ। হ্যাঁ ভাই, তোমার ছেলে সীমা ছবিটা দেখেছো তো? না, এটা দেখলে তো স্যার। হ্যাঁ, তারাপদ গাড়ি বার করেছে? আগে তারাপদ আসেনি। আসেনি? ব্যবসা ঠিক আছে, তুই রকিকে বলে না হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। রকি তো পারবে না। কেন? ও তো জ্বর, কাল রাতের থেকে ওই কেঁপে কেঁপে জ্বর আসছে। ডাক্তার দেখিয়েছে? না। না কেন? ওরা করে কি, ছেলেটা জ্বর, ওরা একবার খোঁজ পর্যন্ত রাখতে পারে না? তুই ওদের বল ডাক্তারবাবুকে ডেকে আনো। আগে আর দাঁড়া দাঁড়া, তার আগে তুই একটা ট্যাক্সি ডেকে নে। আচ্ছা, ওই রকি ছেলেটিকে? স্যার, তারা বোধ এসে গেছে, গাড়ি বার করছে। হ্যাঁ, সীমাকে বল ডাক্তারকে ফোন করবে। না, একদম জ্বর নেই। হ্যাঁ, চলে গেছে। চলে গেছে? কে চলে গেছে? কারা এই আপনি বললেন জ্বর নেই? নেই মানে চলে গেছে? এখন নেই, কিন্তু আবার তো আসতে পারে। না, এই তো সবে গেল, মাসখানেকের মধ্যে আর আসবে না। তপতিদের বাড়িতে তুই শোভনকে ওভাবে অপমান না করলেই পারতিস। ও আমাকে অপমান করবে আর আমি ওকে ছেড়ে দেবো? ও মোটেও তোকে অপমান করেনি। তুই একটা সামান্য ড্রাইভারকে নিয়ে এমন বাড়াবাড়ি করছিলিস। যা করেছি বেশ করেছি। না, বেশ করিসনি। শোভন বলছিল ও তোকে ফাংশনের দিন টাইট দেবে। কি বলছো তুমি? তুমি না গাইলে রেখা নাচবে কি করে? নাচবে কি করে, তার আমি কি জানি? তুমি তো সেদিন তপতির বাড়িতে বলেছিলে আমি নাকি গানই গাইতে জানি না। ওটা তো দিদির আগের মাথায় বলেছিল। বেশ, এবার আমি ঠান্ডা মাথায় বলছি, গান আমি গাইবো না। শোভন প্লিজ, সেদিন তুমি তোমাদের বাড়ির ড্রাইভারের সামনে আমাকে অপমান করেছিলে, আর ওই শালা ড্রাইভারও আমাকে তোমাদের বাড়িতে অপমান করেছিল। আজ আমি সব কিছু শোধ তুলব। শোভন, ছেলে মানুষই করো না, হাউসফুল হয়ে গেছে, তুমি না গেলে। ঠিক আছে, তোমাদের ড্রাইভারকে ডেকে আনো, ওর সঙ্গে আমার পায়ে ধরে ক্ষমা চাইলে তবে আমি গাইব। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, ওকেই ক্ষমা চাইতে হবে, আর তা আমার জুতো হাতে নিয়ে। দিদি, তুই গিয়ে ওকে ডেকে আন না, তুই বললে ঠিক ক্ষমা চাইবে। ঠিক করেছো, দিদি রকিকে একেবারে মাথায় তুলে নিয়েছিল। আজ আমি ওকে মাথা থেকে একেবারে মাটিতে ছুঁড়ে ফেলবো।
আমাকে হঠাৎ এই মেকআপ রুমে নিয়ে এলেন কেন? শোভন বলেছে তুমি ওর কাছে ক্ষমা না চাইলে ওর এখানে নাচের সঙ্গে গাইবে না। সেদিন তুমি আমার চুটি ধরনি, কিন্তু আজ আমার জুতো হাতে নিয়ে তোমায় ক্ষমা চাইতে হবে। যদি বলেন তো ওই জুতো হাতে নিয়ে ওই জুতো জোড়া দিয়ে আপনাকে পিটতে পারি, ক্ষমা চাইতে পারবো। কি বললে? বললাম আপনি গান করুন চাই না করুন, আমি ক্ষমা চাইতে পারবো না। আপনি জুতোটা পরে ফেলতে পারেন। রকি, তুমি ক্ষমা না চাইলে? সীমাদি, আপনি আমাকে বলছেন? বুঝতে পারছি, কিন্তু ও যদি গান না করে? আপনি যদি বলেন তাহলে ছোট মিম সাহেবের নাচের সঙ্গে আমি গিয়ে দিচ্ছি। কি? তুমি গাইবে আর সেই গানের সঙ্গে আমি নাচবো? তুমি একা কেন, তোর শুক্রাও নাচবে। প্লিজ রকি, ক্ষমা চেয়ে নাও। বললাম তো আমি পারবো না। তাহলে আমি চলি। তুমি যেও না শোভন। রকি প্লিজ, আমার মুখের দিকে তাকিয়ে তুমি। সীমাদি, আপনি আমার উপর ভরসা রাখুন। ওই দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, এই গানটা তো, ওটা আমি গিয়ে দেবো। এই গান তুমি শুনলে কোথায়? প্রথম যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন এই গানটা গিয়ে আপনি বোধহয় নাচ প্র্যাকটিস করছিলেন। একবার শুনেই তুমি গানটা তুলে নিয়েছো? ওই গান গাইতে আবার রিহার্সাল দরকার লাগে নাকি? একবার ভেবে দেখো রকি, এর সঙ্গে আমাদের মান সম্মান জড়িত। সীমাদি, আপনারা আমার মনিব, আপনাদের সম্মানহানি হোক সেটা নিশ্চয়ই আমি চাইব না। তাহলে আজ আমায় গাইতে হচ্ছে না? না, আজ আপনি শুধু শুনবেন। আমার ভীষণ ভয় করছে রে দিদি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন ছোট মেম সাহেব, সেদিন উপকার করতে গিয়ে চর খেয়েছিলাম, আজও গানের শেষে না হয় চরই মারবেন। দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া। দরজা কইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া। আহারে 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 আহারে, আরে দরজা কইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া। আহারে 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 আহারে, আমি কিছুই আমার নাই, তোমু আমি আইছো যখন তোমায় আমার চাই। ও কয় যদিও গরিব আমি কিছুই আমার নাই, তোমু আমি আইছো যখন তোমায় আমার চাই। আর না পাইলে বাইন্দা রাখুম ওড়না খানা দিয়া, দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া। আহারে 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 আহারে, করলে কমু আইলা কেন দরে, চাইতে গেলে মুন্ডিটারে চাইপা ধরুম জোরে। ও কান্দা কান্দি করলে কমু আইলা কেন দরে, চাইতে গেলে মুন্ডিটারে চাইপা ধরুম জোরে।
মরব তখন পায়ের কাছে খাবি কিছু খাইয়া দরজা খুইলা দেখুন যারে করুম তারে বিয়া আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া দরজা খুইলা দেখুন যারে করুম তারে বিয়া আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া আহারে 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 রকি দেখিয়ে দিল জুতো দিয়ে নামেরও কেমন জুতোর বাড়ি দেওয়া যায়। সত্যি রকি তুমি আজ আমায় অবাক করলে। আমি তাহলে চাই, এটা আবার জিজ্ঞাসা করছো? এই যাওয়াই জানো তোমার শেষ যাওয়া হয়, আর আমাদের বাড়িতে আসতে হবে না। একটা সামান্য ড্রাইভার কিনে এত মাতামাতি করার কোনো মানেই হয় না। ও ড্রাইভার তো কি হয়েছে, এত ভালো গান গাইলো, তোমার ডেকে একবার ওকে কনগ্রাচুলেট করা উচিত। ও যেদিন কলেজের সামনে তোর হাত ধরে টেনেছিল সেদিন থেকে ওকে দুচোখ আমি দেখতে পারি না। ও তো আমার ভালোর জন্যই সেদিন আমার হাত ধরেছিল, তুমি না বুঝে শুধু মন্দ ওকে মেরেছিলে। মেরেছিলাম ব্যাস করেছিল, একটা ড্রাইভার এতক্ষণ সাহস হবে কেন? তুই কি বলিস সীমা? আমি কি বলবো, তোমাদের যা ইচ্ছা কর। বাবা ওকে একবার ডেকে পাঠাও না। যা তো সীমা, একবার রকিকে ডেকে নিয়ে। না না দিদি, কেন কষ্ট করবো, আমি ডেকে নিয়ে আসছি। আর বলতে আমাকে ড্রাইভারের খোঁজ করতে হবে না, দেখেন মন যখন বলেছে তখন বোধহয় রকি রয়েই গেল। কি বলিস সীমা? তোমার ঘরে হারমোনিয়াম এলো কোত্থেকে? আমি এটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেছি। টাকা পেলে কোথায়? খাবারের জন্য রোজ 20 টাকা করে পাই, ওগুলো জমিয়ে কিনেছি। কবে থেকে গান বাজনা করছো? খুব ছোটবেলা থেকে। তাই বলো, আমিও ভাবছিলাম গানের চর্চা না থাকলে একবার শুনেই হুট করে গানটা তুলে নিলে কি করে। চলো বাবা তোমায় ডাকছেন। আপনি কষ্ট করে এলেন কেন, হরিদাকে দিয়ে ডেকে পাঠালেই পারতেন। চলো। শোনো, অন্যায় করলেও সবার সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা চাইতে পারি না, ওই অভ্যেসটাই আমার নেই। এখন ঘরে কেউ নেই তাই বলছি, সেদিন কলেজে তোমায় চড় মেরেছিলাম তার জন্য আমায় ক্ষমা করো। চলো, আমাদের দেরি দেখে বাবা বোধহয় এতক্ষণে চেম্বারে চলে গেছেন। রেখার মুখে শুনলাম তুমি নাকি আজ দারুণ গান গিয়ে সবাইকে একবারে অবাক করে দিয়েছো। গুড, ভেরি গুড। জানো বাবা, দুপুরে খাবার জন্য তুমি যে ওকে 20 টাকা করে দাও, ওগুলো জমিয়ে ও একটা হারমোনিয়াম কিনেছে। তার মানে দুপুরে তুমি কিছু খাও না? হ্যাঁ খেতো, ওরা ভাত। সে কি? রোজ দুপুরে এখন বাড়ি থেকে ওর খাবার চাই। শোনো, গান শেখার জন্য তোমার যদি তবলা কিংবা সেতারের দরকার হয় তুমি আমায় বলো, আমি তোমায় কিনে দেবো। না না, ওসব আমার লাগবে না। বাবা তোমার অনেক তো জানাশোনা আছে, দেখো না বড় বড় ফাংশনে ওকে গাওয়ানো যায় কিনা। ঠিক আছে, আমি দেখছি। আপনি হারমোনিয়ামটা দেখি। বেশ ভালো দেখতে তো, কত দিয়ে কিনলে? 550।
না, 550। আপনি টাকা দিচ্ছেন কেন? শোভন আমাকে অপমান করবে বলে এসেছিল। তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছো, এটা তারই পুরস্কার, ধরো। কিন্তু সীমাদীপ, কেউ ভালোবেসে কিছু দিলে সেটা নিতে হয়। নাও ধরো। কি হলো, বসো। সেদিন খাবার টেবিলে অনেক অপমান করেছি, ক্ষমা চাইবো বলে রেখাকে বলেছি তোমাকে ডেকে আনতে। আমার তো মনে হয় আপনি আমার চেয়ে সীমাদিকে বেশি অপমান করেছিলেন। কই, ক্ষমা চাইবার জন্য তো তাকে একবার ডাকলেন না? আপনি যদি বলেন তো আমি সীমাদিকে ডেকে আনতে পারি। দিদিকে বলেছিলাম, শরীর খারাপ, আসবে না বলেছে। ওকে নয় ক্ষমা চাইবার জন্য ডেকেছো, আমায় ডেকেছো কেন? ওই ক্ষমা চাইবার জন্যই। কার কাছে? রকিকে তুমি কারণে অকারণে অনেক অপমান করেছো, হাত জোর করে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। ভালোই হয়েছে তুমি দাঁড়িয়ে পড়েছো, যদি ক্ষমা চাও তো বসো, নইলে তুমি যেতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই রকিকে কি বলবি বলেছিলি বল। কাল আমাদের কলেজের ছেলে মেয়েরা পিকনিকে যাচ্ছে, তুমিও যাবে আমাদের সঙ্গে। রকি তো তোদের কলেজের ছাত্র নয়, ও তোদের সঙ্গে পিকনিকে যাবে কেন? সবাই একজন করে গেস্ট নিয়ে যেতে পারবে, রকি আমার গেস্ট হিসেবে যাবে। ও পিকনিকে কি কি করবে? ও গাইবে, আমরা নাচবো। শুধু নাচো, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো সু নিয়ে ভরো, এক মুঠো সু নিয়ে ভরো, তিন টাকা তাও হেসে খেলে। শুধু ছুটি ছুটি মেজাজে কথা, নাচ গান হুল্লোড়ে মন ভরে যা। আজ শুধু ছুটি ছুটি মেজাজে কথা, নাচ গান হুল্লোড়ে মন ভরে যা। ইংলিশ চাইনিজ, ইংলিশ চাইনিজ মোগলাই খানা যখন হাতের কাছে মে, শুধু নাচো, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো সু নিয়ে ভরো, এক মুঠো সু নিয়ে ভরো, তিন টাকা টাও হেসে কে। Oh,
ঘুমরী গজল ভাটিয়ালি শু এতে কি মজা কিছু নেলে খাও দাও বাঁচো নাচো শুধু নাচো খাও দাও বাঁচো নাচো শুধু নাচো সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো শু নিয়ে ভরব আরে এক মুঠো শু ছাড়ো বলছি সবার সঙ্গে তো অনেক নাচ হলো এবার চলো আমরা দুজন বল ড্যান্স করি রকি রকি চলো আমি যদি রকিকে ইয়ে মানে ইয়ে করতে চাই বাবা রাজি হবে কি রে দিদি চুপ করে গেলি তুই বুঝি রকিকে ভালোবাসিস ভীষণ ঠিক আছে আমি বাবাকে বলে রাজি করিয়ে দেব আমার লক্ষ্মী দিদি তুই যে রকিকে ভালোবাসিস রকি তো জানে না জানবে কি করে আমি তো সীমাদিকে কিছু বলিনি কিন্তু সীমা দিদিমণি যে তোমাকে ভালোবাসেন তুমি সেটা বুঝলে কি করে ওর চোখ দেখলেই আমি বুঝতে পারি তাই সারাব আমার কষ্ট সীমা দিয়ে একদম সহ্য করতে পারে না তুমি তাহলে তোমার মনের কথাটা ওকে জানিয়ে দাও হ্যাঁ ভাবছি হরিদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠাবো বড় মেম সাহেব আপনার চিঠি কে দিল কাল রাত্রে রকি দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য
রেখা ঘুম থেকে উঠেছে? এত সকালে কি কোনোদিন ওঠে? ঠিক আছে যাও। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল। আমি একজন, তুমি যে আমার গো, তুমি যে আমার রকি। আমি যদি রকিকে ইয়ে মানে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? তোরটা যে গলে যাবে। যা, ওকে না খাইয়ে দিই, আমি খাবো কি করে? যখন মারা গেছিল ভেবেছিলাম রেখাকে কে দেখবে, এখন দেখছি মাত্র দু বছরের বড় হয়ে তুই ওর মা হয়ে গেছিস। লেখা আছে দেখো না বাবা কি পাজি, ও রাজার গল্প বলতে বলে আমি বললাম তবু ও ঘুমালো না। হরি গল্প আর ঠিক ড্রাইভারের মতন থাকবে, নইলে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো।
এজাই রকি চিঠিটা ফেরত চেয়েছে। চিঠি? রকি কি কি বলো? ও চিঠি আমি পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং ছোট মেম সাহেব। ছোট মেম সাহেব নয়, এবার থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে, ওকে? আজ থেকে আমি সামনেই বসবো। কই চলো। উনাকে তুলবো তো? না, আজ থেকে গাড়িতে কাউকে তুলবো না, শুধু তুমি আর আমি। ওই কিছু বলবে না তো? কি আর বলবো, আপনি যা ভালো বুঝবেন করবেন। এবারে কলেজে ফাংশনে কি করা যায় বল। তুমি বলো না গুরু কি করা যায়। একবার দেখো। দিদিকে কলেজে পৌঁছে দিয়ে চলে আসবে, আজ আর বাড়িতে খাবে না, তুমি আর আমি রেস্টুরেন্টে খাবো। দিদিকে বলতে পারো, ও সব জানে, ওকে আমি সব কিছু বলেছি। দরজা খুলে দেখুন যারে করুম তারে বিয়া গানটা আমার জীবনে কিরম সত্যি হয়ে গেল বলো। গান শেষ করে আমি কিন্তু তোমাকেই প্রথম দেখেছিলাম, মনে পড়ে? এই রে ঘন্টা পড়ে গেল, তাহলে ওই কথাই রইল, দিদিকে কলেজে পৌঁছে দিয়ে সোজা এখানে চলে আসবে, দেরি করো না কিন্তু। তোরা কথা বল, আমি একটু আসছি। ঠিক আছে গুরু। কি হলো? ছাড়ো, গাড়িতে বসে ড্রাইভারের সাথে এত কি কথা হলো? বললাম এত তো ভালো গাড়ি চালাও, যে কুকুরটা আমায় দেখলে ঘেউ ঘেউ করে তাকে চাপা দিতে পারো না? আমি কুকুর? চিমাদি নয়, আজ থেকে তুমি আমায় বড় মেম সাহেব বলে রাখবে। ঠিক আছে। ওই বাস স্টপের সামনে দাঁড়াবে। এই মিলন, কোথায়? আয় না। কি ব্যাপার, সেদিন ওভাবে ফেলে পালালি, আজ আবার ডেকে তুললি? সেদিন তুই ঠিকই বলেছিলি, ড্রাইভারকে বেশি লাই দিতে নেই। কেন, কি হলো? আর বলিস না, ওর এত বড় সাহস, একটু ভালো ব্যবহার করেছে দেখে একবারে প্রেম পত্র দিয়ে বসলো। বলিস কি রে, সাহস তো কম না, ওর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলি না কেন? বাপা মারা ছিল, তাই দিলে খেতে পাবে না, তাই একটা চর মেরে ছেড়ে দিয়েছি। নাও খাবারগুলো সরাও, একটু দেরি হয়ে গেছে বলে। তুমিও বাড়ির খাবার নিয়ে যাও, আর কোনোদিন আনবে না। আনবো না? এটা কি হলো? আমাকে কুকুর বলেছিলে। ছাড়ো, খুব খারাপ হবে কিন্তু। ছাড়ো।
পান করা। মার খাইয়েছি। ছেড়া বলছি, ছেড়া ভালো হবে না কিন্তু। কি হয়েছে? অলোক রেখাকে টানতে টানতে কমন রুমের দিকে নিয়ে গেছে। কমন রুমটা কোথায়? ওই তো দোতলায়। ছোট ভাই সাহেব, সেদিন তো খুব মার দিয়েছিলি, আজ কি বাঁচাবে? আপনি আমায় ডেকেছেন? রেখার মুখে শুনলাম মারপিট করতে গিয়ে নাকি রকি অনেক জায়গায় চোট পেয়েছে। আগে অনেক জায়গায় কেটে গেছে। এই ওষুধটা কাটা জায়গায় ভালো করে লাগিয়ে দিতে বলো। ঠিক আছে।
শুনলাম ও নাকি দুপুরে বাড়ি খাবার খায়নি। আগে না, আর কোনদিন খাবে না বলেছে। ঠিক আছে যাও। কিছু বলবে? না, কি আর বলবো, আমি যাই। আচ্ছা, তোরাই তো বলিস রকি খুব ভালো গান করে, তাই না? আমি ওকে একটা ফাংশনে গান গাওয়ার ব্যবস্থা করেছি। কোন ফাংশনে? আমাদের বার অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফাংশন। কাল সন্ধ্যাবেলায় ও আমাদের সঙ্গে আমাদের গাড়িতে শিল্পী হিসেবে যাবে। দিদি, এই দিদি, দরজাটা খোল না। ঘুমোস নি এখনো? এদিকে আয় না, কথা আছে। শুনলি তো, বাবা কাল রকিকে নিজের গাড়ি করে নিয়ে যাবে বলেছে। তার মানে বাবা রকিকে খুব পছন্দ। আমি রকিকে বিয়ে করতে চাই শুনলে বাবা নিশ্চয় আপত্তি করবে না, তুই কি বলিস? এই কথা বলতে তুই এত রাতে না ঘুমিয়ে ছুটে এসেছিস? শোন না, আমার একটা প্ল্যান আছে। বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে তো পাকা করাই আছে। বাবাকে বলবো দুজনের বিয়ে একসঙ্গে দিয়ে দাও, ছোট হয়ে আগে বিয়ে করা ঠিক হবে না, বল। রকি জানে তুই ওকে বিয়ে করতে চাস? এটা আবার ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে? বাড়ির ড্রাইভার থেকে বাড়ির জামাই হবে, ও শুনলে করে লাফিয়ে উঠবে। যা ঘুমোতে যা। একেই বলে কপাল দিদি, একেই বলে কপাল। যাকে একেবারে পাত্তা দিতাম না তার গলায় আমাকে মালা পরাতে হবে, তার জন্যই আমার রাতের ঘুম গেছে। জিতটা আসলে তোরই হলো, তুই খুশি তো? ভীষণ খুশি। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি। চুপ কর, চাকর বাবার পাশে ফুটুরি না মেরে যদি নিজের রোজগারের পাশে কাউকে পুষতে পারবি সেদিন তাকে চাকর বলবি। বাবা, একটা ড্রাইভারের জন্য দেখছি তোর খুব দরদ। মা মারা যাওয়ার পর তোকে আমিই মানুষ করেছি, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে না পারিস অসম্মান করিস না, এতে কিন্তু ভবিষ্যতে তোকে পস্তাতে হবে। তবে করিনি তো ভুল, আমি একজন, তুমি যে আমার হকু, তুমি যে আমার রকি। রেখা রকিকে ভালোবাসে, আমি কোনো অবস্থাতে রেখার সুখ কেড়ে নেব না। রেখা আমার প্রাণের চেয়ে প্রিয়। বাবাকে বলতে হবে ওদের কথা, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে হয়ে যাওয়া দরকার। এত দেরি করছে কেন? কার্ডগুলো তুই কোথায় রেখেছিলি? আমি দেখছি। পেয়ে গেছি, চলো। চোখের ভাষা যদি বুঝতে পারি,
না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, প্রেমের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, এ যে স্বর্গের ফুল এতে নেই কোনো ভুল, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, কথা জানাও তুমি চোখের ভাষায়, আমার সে কথাগুলি গান হয়ে যায়, যে কথা জানাও তুমি চোখের ভাষায়, আমার সে কথাগুলি গান হয়ে যায়, আমি গান গেয়ে তাই সবারে জানাই, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তুমি এত সুন্দর গান করো, দেখি তোমার জন্য কি করতে পারি। কি রে, তোরা কিছু বল। আমার যা বলার আমি কাল সকালে বলবো, আমায় ছেড়ে বলো, আমার কথা তুমি রাখবে। তোর ছেলেবেলার অভ্যেসের গেল না, এই তোকে ছুঁয়ে বললাম তোর কথা রাখ। নিশ্চয়ই ওদের বিয়ের কথা বলবে। কি রে সীমা, তুই কিছু বল। আমাকেও ছুঁয়ে বলতে হবে, আমি যা বলবো রাখবে। তোকেও ছুঁতে হবে। হ্যাঁ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কাল কিন্তু আমাকে ফেরাতে পারবে না, নাও ছু। নেই ছুলাম, বল কি চাস। কাল রেখা তোমার কাছে যা চাইবে তোমাকে ওকে তাই দিতে হবে, আমার ছোট বোনটি খুশি হলেই আমি খুশি। আমি উঠছি। এত ভালোবাসিস কেন বললি না, রকিকে তুইও ভালোবাসিস? ছোটবেলা থেকে তোর কাছ থেকে অনেক কিছু পেয়ে আসছি, এবার আমার দেবার পালা। কাল সকালে
বাবাকে বলবো তোদের কথা। আমার যা বলার আমি কাল সকালে বলবো। আমায় ছেড়ে বলো, আমার কথা তুমি রাখবে? রেখা, দরজা খোল। রেখা, লক্ষ্মী বোন, দরজা খোল। রেখা, প্লিজ দরজা খোল। রেখা, আমি বলছি শুনতে পাচ্ছিস না তুই? রেখা, দরজা না খুললে কিন্তু কাল সকালে উঠে আমার মরা মুখ দেখবি। রেখা, প্লিজ দরজা খোল। রেখা, দরজা খোল। রেখা, দরজা খোল। রেখা, হ্যালো, আমি না বলছি দরজা খোল। রেখা, দরজা খোল। রেখা, দরজা খোল, প্লিজ দরজা খোল। রেখা, 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 দরজা খোল। রেখা, কি হলো? আমার রেখাকে দরজা খুলতে বলো না। আরে কি হয়েছে তাই বলবি তো। কাল সকালে রেখা রকির হয়ে যা চাইবে তুমি তা দেবে না বলো? দিতেই হবে, বাবা আমাকে ছুঁয়ে কথা দিয়েছে। না, তোর কথা বাবা রাখবে না। রাখতেই হবে, জানো বাবা দিদি না। বলবি না তুই, বলবি না। বাবা দিদি না রকিকে ভালোবাসে। আমি না বাবা, ও রকিকে ভালোবাসে। ওর সঙ্গে তুমি রকি বিয়ে দিয়ে দাও। না বাবা, দিদির কথা তুমি শুনবে না বাবা, ও তোমার বড় মেয়ে, ওর সঙ্গে রকির বিয়ে দিয়ে দাও। এই দায়িত্বটা আমার উপরেই থাক। আমি ও রকিকে ভালোবাসি, কাল সকালে ওকে ডেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তাই হবে। তুমি আমাকে যে কথা দিয়েছো বাবা, আমার কথা তুমি রাখবে। যা তুই ঘরে যা। শোনো না বাবা, শোনো না, রকিকে জিজ্ঞেস করা কি আছে? আমি তো বলছি না বাবা, তুমি দিদির কথা শুনবে না। আমি বলছি তোরা ঘরে যা, বিয়েটা ছেলে খেলা নয়। রকির মতটা আমার জানা দরকার। স্যার, আপনি এত রাত্রে? দরজাটা বন্ধ করো। এদিকে এসো। এখানে 3,00,000 টাকা আছে, এটা নিয়ে আজ রাত্রে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি এমনি চলে যাব। আপনি শুধু আমাকে দয়া করে বলুন, আমার অপরাধটা কি? তুমি বিশ্বাসভঙ্গ করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার 2 মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছো। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে লজ্জা পাবো কেন? সীমাকে তো তুমি ভালোবাসো। সীমা তোমায় বলেনি যে আমার এক বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে আমি পাকা করে রেখেছি? কই না তো। চলো, যা হবার হয়ে গেছে। তুমি ভালো গান করো, দেখতে শুনতে ভালো, তোমাকে আমারও ভালো লাগে। ইচ্ছে করলে তুমি রেখাকে বিয়ে করতে পারো। কি হলো, কিছু বলছো না যে? কি হলো? আমাকে মাফ করবেন স্যার, সীমাকে পাবো না বলে রেখার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি আজ রাত্রি এখান থেকে চলে যাব। যেতে চাইলে তোমাকে যেতে দেব, এটা ভাবলে কি করে? যদিও প্রয়োজন ছিল না, তবে একটু বাজিয়ে দেখলাম। ঠিক পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছি তো। গড ব্লেস ইউ, কাল সকালে কথা হবে।
বড় মেম স্যার, আপনি এত রাত্রে? তোমার দেওয়া চিঠিটা ফেরত দিতে এসেছি, এই না। হরিদা বলেছিল এটা নাকি আপনি পুড়িয়ে ফেলেছেন। শুধু চিঠি ফেরত দেওয়ার জন্য আপনি এখানে আসেননি বড় মেম সাহেব, এসেছেন আরো অন্য কিছু বলতে। কি সেই কথা যেটা বলবার জন্য আপনি এত রাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? তুমি আমায় ভালোবাসো? আপনার হাতের ওই চিঠিতেই তো সব লেখা আছে। বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। জানি। জানো কে বলেছে তোমায়? একটু আগে আপনার বাবা আমার ঘরে এসেছিলেন, সাহেব যা বলতে এসেছিলেন আমি জানি, আপনি আমাকে ঠিক সেই কথাই বলতে এসেছেন। প্লিজ রকি, প্লিজ, আমার মা আমার বোনটা যে আমি ভীষণ ভালোবাসি, আমি দিদি হয়ে ওকে এত বড় আঘাত কিছুতেই দিতে পারবো না। ওকে আঘাত দিতে পারবেন না বলেই বুঝি আমার চিঠি পেয়ে ছুটে এসেছিলেন আমাকে চড় মারতে? আপনাকে সীমাদি না ডেকে বড় মেম সাহেব বলে ডাকতে বলেছিলেন, তাই বুঝি কলেজে রেখাকে অলোকের হাত থেকে বাঁচাতে গিয়ে এত বড় চোট পেয়েছি যেন একবারের জন্য আমাকে দেখতে আসেননি। সবই যখন বুঝো তখন। তুমি যতই আমাকে মারো বকো অপমান করো আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যা বলবে ভেবে চিনতে বলবে। বলো। আমি রেখাকে ছোট বোনের মতো ভালোবাসি। দেখলে বাবা, দেখলে কার কথা ঠিক দেখলে? আমি চিরকালই তোকে বোকা ভেবে এসেছি, ভেবেছি বরাবরই তুই না বুঝে কাজ করিস, কিন্তু আজ দেখছি তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী। আপনার মেয়ের ছবিটা এনেছি। ছবিটা এভাবে ছিল কে? কে আবার? আমার গুরুদর ছেলে। ছবিটা না দেখেই ছিঁড়েছে। অবশ্য দেখেছিল, কোনো আপত্তি ছিল না, কারণ আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারছে না। কেন, বাড়ি থেকে চলে গেছে বলে? না, আমার মেয়ে নিজেই পাত্র বেছে নিয়েছে। পছন্দ করে ফেলেছে? তা পাত্রটি কে? পাত্রের নাম রকি চৌধুরী। রকি চৌধুরী, কি নাম রে বাবা! তা পাত্রটি কি করে? আমার মেয়েদের গাড়ি চালায়। তার মানে ড্রাইভার? এত পাত্র থাকতে শেষ পর্যন্ত ড্রাইভারের সঙ্গে? ছেলেটি ভালো, অল্প বয়সে বাপ মাকে হারিয়েছে, বাড়ি শুনতে গান করে। গান করে? হ্যাঁ, ওই গান শুনে তো আমি বিয়েতে সম্মতি দিয়েছি। শুনবে না কি একটা গান? না না, গান উনি যখন বলছেন শুনুই না একবার। যে মানুষ গান ভালোবাসে না তার মতন ভয়ঙ্কর মানুষ কিন্তু পৃথিবীতে নেই। ইচ্ছে করলে অনায়াসে সে মানুষ খুন করতে পারে। প্রায় তাই তো করেছে। ছেলেটা গান গাইতো বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, ডাকো তোমার হবু জামাইকে, শুনি কেমন গান করে। হরি, এ হরি, কাঁপতে থাকবো? আর কাঁপতে হবে না, সাহেব তুমি ডেকে পাঠিয়েছে, এবার সত্যি সত্যি কাঁপতে হবে। বাবা মার সামনে? হ্যাঁ, ওখানে তোমার গাইতে হবে। ওরে বাবা রে,
ওরে বাবা চলো চলো আরে যাচ্ছি পোশাকটা পাল্টে নি কাপড়টা রাখবে ঠিক আছে কেন ওই ড্রাইভার থেকে তোমাদের মতো আমারও প্রথমে ঠিক মানে এই ওই ওই এসে গেছে তোমার বাবা মা মারা গেছেন তো কবে মারা গেলেন বাবা মা অনেক ছেলেবেলায় ছেলেবেলায় আহালে রকি তুমি ওনাদের একটা গান শুনিয়ে দাও হ্যাঁ গান শোনা গা কে ভালো আমি ছোট করে গীত সঙ্গীত গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে পয়সা টাকায় সবই মেলে গান মেলে না সবার কাছে তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার ব্যাস ঠিক আছে ওইটুকুই থাক কেন আর শুনবে না বছরের পর বছর ধরে তো অর্গানই শুনছি তার মানে বুঝতে পারলেন না তো এই তো আমার সেই হারানো ছেলে যার বাবা মা ছেলেবেলাতেই মারা গেছে ঠাক খুব হয়েছে এত তাড়াতাড়ি বাবা মাকে মেরে ফেললি বাবা ভালো ছেলে আমার এত বয়স হলো তবু শ্বশুরের ঠিকানা খুঁজে পেলাম না কিন্তু ও ঠিক খুঁজে খুঁজে সকাল থেকে তুই কি শুরু করেছিস বলতো আমি কি জলে পড়ে গেছি নাকি সত্যি কথা বলতে কি প্রথম দুই একদিন খুব খারাপ লেগেছিল এখন একদম ফিট তুই শুধু তোর বরকে বলে দিবি আমি যখন স্টেজে দরজা খুলে দেখুন যেন নাচবো তোর বর যেন গিয়ে দেয় তোর বরের প্রেমে পড়ে তো আমি শোভনকে তাড়িয়েছি দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া